শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। হাজী মোহাম্মদ আসালি খান, পিতামাতা মোহাম্মদ আশরাফ আলী খান, মা আসিয়া খাতুন, গ্রাম বলই, হাউসা ইউনিয়ন, টঙ্গিবেড়ি থানা, মুন্সিগঞ্জ জেলা। 1971 সালে 25শে মার্চের গণ পাকিস্তানিরা যখন বাঙালিগণ উপরে যখন অত্যাচার আরম্ভ, তখন তারা যুদ্ধ আরম্ভ করলো। সেদিন স্কুলের মাঠে বসে আছি আমরা, সেদিন বিকালবেলা খবর টবর শোনা, কিছুদিন ঘোরাফেরা করলাম, তারপরে শুনতে পেলাম যে ইন্ডিয়াতে আমাদের ট্রেনিং হচ্ছে। তো আমি মনে হয় মার্চের 25শে মে মাসের 3-4 তারিখে ইন্ডিয়া চলে গেলাম। কুমিল্লার কুটিতে গেলাম, আরও লোকজন ছিল সাথে। কুটিতে যাওয়ার পরে আমরা রাস্তা পার হইতে পারছি না, 2-3 দিন ওখানে রইলাম। আমাদের সাথে যারা গেছিলো একজন খুব মুমূর্ষু করলো, তারই নিয়ে আবার ফিরে আসে বিক্রমপুরে চলে আসলাম। বিক্রমপুরে আসার পরে 15-20 দিন পরে আবার চলে গেলাম। ইয়া উঠলাম আগরতলা, একদিন পরে রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশনের পরে গেলাম আমরা ট্রেনিং ক্যাম্পে যাওয়ার পরে 10-12 দিন থাকার পরে আমাদের ট্রেনিং আরম্ভ হলো। 1 মাস ট্রেনিং দিলাম। ট্রেনিং ক্যাম্পের নামটা বকুলনগর। ট্রেনিং দেওয়ার পরে আরও 2 মাস বসে থাকতে হলো। সেপ্টেম্বরের ভিতরে আসলাম, তারপর দেশে আসলাম। দেশে আরও অন্যান্য টঙ্গিবেড়িতে আমাদের যে কমান্ডার ছিল ওনার সাথে, ইন্ডিয়াতে আমাদের সাথে যে সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট এনে তাদের কাছে জমা দিলাম। জমা দেওয়ার পরে তারা আমাদের আবদুল্লাপুর ক্যাম্পে পাঠাইলো। ক্যাম্পে তখন থাকলাম কিছুদিন এবং সবার সাথে সহযোগিতা করি টঙ্গিবেড়ির যুদ্ধে ছিলাম। আমরা তো সাধারণ মুক্তিযোদ্ধা, আমাদের সামনে সামনে যাওয়া হতো না, আমরা পিছনে পেছনে থাকতাম। তারপরে টঙ্গিবেড়ি স্বাধীন হলো। এরপরে মুন্সিগঞ্জের এই পাশে পশ্চিম পাশে কমলাঘাট, কমলাঘাটের যুদ্ধে অংশগ্রহণ করলাম, দেশ স্বাধীন হয়ে গেল। তারপর সবার সাথে ঢাকা গেলাম, ঢাকা রইলাম কিছুদিন। স্বাধীন যেদিন দেশ স্বাধীন 16-17 তারিখে ঢাকা গেলাম। তারপরে আমি জগন্নাথ কলেজে তখন ভর্তি হলাম, লেখাপড়া করলাম আর কি। এখন স্বাধীনতা আমরা যে জন্য স্বাধীন করলাম, এখন দেশের যে পরিস্থিতি, স্বাধীনতার যে সুফল, দেশের মানুষ তো কিছুই পেল না। এখানে যারা নেতা তাদেরই সুফল পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কষ্ট। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।